Assalamu alaikum everyone, welcome back to new lesson with Shafin Ahmed. আমি আজকে আপনাদের যে লেসনটা করাতে যাচ্ছি এটা আপনাদের কিছু নিয়ম কানুন শেখাবো আপনি যখন IELTS speaking test face করবেন. So what should you do if you don't understand the questions during your IELTS examinations? So আপনি IELTS exam যদি examiner আপনি কোনো questions করে part 1 and especially 3 তে discussion এ আপনি যদি কোনো questions না বুঝেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেটা আমি clear করব. আশা করি এই লেসনটা আপনাদের অনেক অনেক বেশি হেল্প করবে আপনি যখন IELTS speaking test দেবেন. Let's get started. Speaking part 1, আপনি যখন speaking part 1 interview যাকে বলা হয় কিছু questions করবে তখন আপনি কি করবেন? The examiner can't rephrase the questions but they can repeat it. Examiner আপনাকে questionsটা rephrase করবে না, rephrase মানে হলো change করে বলবে না, but উনি questionsটা আপনাকে repeat করতে পারে. যেমন examiner আপনাকে জিজ্ঞেস করতে পারে what are you interested in, আপনি জিজ্ঞেস what are you interested in, অথবা বলতে what are you interested in, অথবা বলতে what are you interested in. সো আপনি যদি বুঝতে না পারেন তাহলে কি করবে, সে questionsটা চেঞ্জ করবে না, সে আপনাকে questionsটা রিপিট করতে পারে. তাহলে রিফ্রেস মানে কি, আপনাকে সেইভাবে জিজ্ঞেস করবে না, এর মানে হলো হোয়াট ইজ ইউর হবি, আপনাকে সেইভাবে বলবে না. তাই আপনাকে খুব কেয়ারফুলি কোয়েশ্চেনটা শুনতে হবে, যদি বুঝতে না পারেন আপনি তাকে বলতে পারেন এই তিনটে ফ্রেজের মাধ্যমে, সরি কুড ইউ রিপিট দ্য কোয়েশ্চেন প্লিজ. আপনি যদি সে যদি আপনাকে বলে পার্ট ওয়ানে হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন, আপনি তাকে কি বলতে পারেন, সরি কুড ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন প্লিজ, অথবা বলতে পারেন সরি কুড ইউ সে দ্যাট অ্যাগেইন, সরি কুড ইউ সে দ্যাট অ্যাগেইন, অথবা বলতে পারেন সরি আই মিসড দ্য লাস্ট পার্ট, কুড ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন. ফর দ্য লং কোয়েশ্চনস আপনাকে যদি বড় একটা কোয়েশ্চেন করে যে ডু ইউ লাইক টু লিভ ইন এ অ্যাপার্টমেন্ট অর ইন এ হাউস, সো আপনাকে যদি এইভাবে করে ডু ইউ লাইক টু লিভ ইন এ অ্যাপার্টমেন্ট অর হাউস, তো আপনি লাস্ট পার্টটা যদি না বোঝেন হাউস বললো না কি বললো, তাহলে তখন আপনি এই ফ্রেজটা ইউজ করবেন. আপনাকে কোয়েশ্চেন যদি বড় করে, যখন একটা বড় কোয়েশ্চেন করা হবে আপনি লাস্টের দিকে যদি বুঝতে না পারেন তখন আপনি কি করবেন, তখন আপনি এই ফ্রেজটা ইউজ করবেন, সরি আই মিসড দ্যাট লাস্ট পার্ট, কুড ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন. এখানে লেখা আছে ফর লং কোয়েশ্চনস, তাহলে আপনি যদি পার্ট ওয়ানে কোনো কোয়েশ্চনস না বোঝেন তাহলে আপনি এই দুইটা ফ্রেজ তাকে জিজ্ঞেস করতে পারেন, আর যদি কোয়েশ্চনসটা বড় হয় তাহলে এই ফ্রেজটা দিয়ে আপনি তাকে কোয়েশ্চন তাকে আপনি রিপিটের জন্য রিকোয়েস্ট করতে পারেন, বাট আপনাকে কিন্তু সে কোয়েশ্চনসটা চেঞ্জ করে বলবে না. যদি কোনো কোয়েশ্চনস না বোঝেন সে চেঞ্জ করে বলবেন, আমি অলরেডি একটা এক্সাম্পল দিয়েছি হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন, আপনি যদি না বোঝেন আপনি বলতে পারেন কুড ইউ প্লিজ রিপিট ইট, তখন সে আবার যে হয়তো আপনাকে স্লোলি বলবে হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন, বাট এইটা আপনাকে কিন্তু এইভাবে বলবে না হোয়াট ইজ ইউর হবি. সো বি কেয়ারফুল, আপনাকে চেঞ্জ করে ডিফারেন্ট ওয়েতে রিফ্রেস করে কোয়েশ্চনসটা বলবেন, এই জন্য আপনাকে ভালো লিসেনিং পাওয়ার দিতে হবে, তাই বলে আপনি তাকে বারেবার জিজ্ঞেস করতে পারবেন না, এটা ব্যাড ম্যানার হবে যে কুড ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চনস, কুড ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চনস, সরি কুড ইউ প্লিজ সে দ্যাট অ্যাগেইন, সরি কুড ইউ প্লিজ সে দ্যাট অ্যাগেইন, আপনি এরকম বারেবার করতে পারবেন না, আপনি একবার অথবা দুইবার করতে পারেন. আপনি যদি বারেবার করেন তাহলে সে বুঝে যাবে আপনার প্রিপারেশন ভালো না, আপনি কোয়েশ্চনস বুঝেন আপনার লেভেল টেস্ট IELTS মানে আমি আবার বলছি একটা টি আছে দেখবেন IELTS টি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, আপনাকে টেস্ট করা হবে আপনার লেভেলটা কি, ইটস অ্যাবাউট টেস্টিং ইউর ইংলিশ. তাহলে আশা করি আপনি পার্ট ওয়ানে এই ব্যাপার এই ম্যানারটা আপনাদের অনেক কাজে লাগবে. সো আর কাজে লাগলে অবশ্যই ব্যাপারটা শেয়ার করবেন আপনার ফেসবুকে, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মানে ইউটিউব চ্যানেল যারা নতুন আজকে আমার এই ভিডিওটা দেখছেন. আমি এখন আরেকটা পার্টে কাজ করব. নেক্সট পার্টটা হলো যে পার্ট টুতে আপনি কী করবেন, হোয়াট শুড ইউ ডু ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চনস ডিউরিং ইউর IELTS এক্সামিনেশনস. স্পিকিং পার্ট টুতে আপনি কী করবেন, দেখেন দ্য এক্সামিনার ক্যান্ট হেল্প ইউ, আপনাকে কোনো হেল্প করবেন এক্সামিনার, বাট ইউ শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চনস, আপনাকে কোয়েশ্চন বুঝতে হবে, আপনাকে অবশ্যই কোয়েশ্চনস বুঝতে হবে, ইউ হ্যাভ দ্য কার্ড অফ কোয়েশ্চনস, কারণ আপনার সামনে কোয়েশ্চনসগুলো থাকবে, টপিকও থাকবে, তিন থেকে চারটা পাঁচটা কোয়েশ্চনসও থাকবে. সো এখানে সে আপনাকে কোয়েশ্চেন যদি বোঝেন না বোঝেন কোনো হেল্প করতে পারবেন, আপনি কোয়েশ্চেনসগুলো পড়ে আনসারগুলো করবেন. পার্ট টুতে আমি আবার বলছি কিউ কার্ডে আপনি তার চোখের দিকে তাকাবেন, অনেকে চোখের দিকে তাকিয়ে কথা বলে না, আপনি খুব সুন্দর করে কথা বলবেন, হাসি আসলে হাসবেন, ন্যাচারালভাবে কথা বলবেন, একটু ফ্লুয়েন্টলি কথা বলবেন. কিন্তু আপনি যদি কোনো কোয়েশ্চনস না বুঝেন আপনি তাকে জিজ্ঞেস করতে পারবেন না, আমি কোয়েশ্চনস নাম্বার টুটা বুঝতেছি না, থ্রিটা বুঝতেছি না, ক্যান ইউ হেল্প মি, প্লিজ আমাকে স্যার হেল্প করেন, এরকম কিছুই তাকে করা যাবে না.
সো পার্ট টু তে বি কেয়ারফুল, চোখের দিকে তাকাবেন, সুন্দর করে তার সাথে কথা বলবেন, হাত পা নর্মালি নামাবেন, মনে জোরে জোরে নাড়াবেন না, জোরে জোরে তাকাবেন না, চোখ খুব বড় করে তাকাবেন না, ডিসেন্ট কাপড় চোপড় পরে যাবেন অ্যান্ড আপনি তার দিকে স্মাইলিং সিচুয়েশনে কথা বলবেন আর পজেস ছাড়া ইংলিশ বলবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, ফ্লুয়েন্সি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো আপনি কথা বলতে পারেন আই লাইক টু রিড ইন এ রেস্টুরেন্ট, আপনি এইভাবে বললে কিন্তু হবে না, আই লাইক টু রিড ইন এ রেস্টুরেন্ট, এতে আপনি কিন্তু স্কোর কমে যাবে। আই লাইক টু ইট ইন এ রেস্টুরেন্ট সামটাইমস, আই লাইক টু ইট ইন এ রেস্টুরেন্ট সামটাইমস অ্যাট মাই হোম, এর নেচারাল স্পিড যেন আপনার থাকে। সামটাইমস আই লাইক টু ইট ইন এ রেস্টুরেন্ট সামটাইমস আই লাইক টু ইট অ্যাট হোম, এভাবে না বলে নেচারাল কোনটা হবে, অনেকে হয়তো ন্যাচারাল স্পিকিং কী বলে অনেক ক্লিয়ার অ্যান্ড ক্লিয়ার করে দিয়েছে। সামটাইমস আই লাইক আই লাইক টু ইট ইন এ রেস্টুরেন্ট সামটাইমস আই লাইক টু ইট অ্যাট হোম, সামটাইমস আই লাইক টু গো উইথ মাই ফ্রেন্ড সামটাইমস আই লাইক টু গো উইথ মাই ফ্রেন্ড ফ্যামিলি, সো সামটাইমস আই লাইক টু গো উইথ মাই ফ্রেন্ড, আর এইভাবে কথা বলেন সামটাইমস আই লাইক টু গো, এরকম করে কথা না বলে আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে। বাসায় আপনি দ্রুত প্র্যাকটিস করার চেষ্টা করেন, সেন্টেন্সের মধ্যে কোনো পজ থাকানো যাবে না। অনেকে এইভাবে ইংলিশ বলে যে আই লাইক টু গো আউট উইথ মাই ফ্রেন্ডস, দেখেন তিনটা পজ আছে, আই লাইক টু গো আউট উইথ মাই ফ্রেন্ডস, চারটা পজ, সো আপনি কিন্তু এইভাবে বলতে পারেন আই লাইক টু গো আউট উইথ মাই ফ্রেন্ডস, সামটাইমস আই লাইক টু গো উইথ মাই ফ্যামিলি, সামটাইমস আই লাইক টু গো উইথ মাই ফ্যামিলি, এইভাবে বললে আপনি 5-5 পয়েন্ট আসবে, সামটাইমস আই লাইক টু গো উইথ মাই ফ্যামিলি 6, সামটাইমস আই লাইক টু গো উইথ মাই ফ্যামিলি 6.5, আপনি ইনক্রিজিং ফ্লুয়েন্সি অ্যাকসেন্ট গ্রামার লজিক চারটা জিনিসই দেখবে। সো আমি রিকোয়েস্ট করবো একটু ফ্লুয়েন্ট হওয়ার চেষ্টা করেন, কারণ যদি অ্যাকসেন্টের প্রবলেম থাকে, এবং আমরা অ্যাকসেন্টের ভিডিওগুলো দেখবেন, আশা করি হেল্প করবে। নেক্সট আমি যেটা করবো পার্ট থ্রি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, স্পিকিং পার্ট থ্রি, দ্য এক্সামিনার ক্যান রিফ্রেস দ্য কোয়েশ্চেন্স, পার্ট থ্রিতে আপনাকে সে কোয়েশ্চেন্সটা চেঞ্জ করে জিজ্ঞেস করতে পারে, পার্ট থ্রিতে আপনাকে কোয়েশ্চেন্সটা সে চেঞ্জ করে জিজ্ঞেস করতে পারে। এক্সাম্পল, আপনি তখন তাকে কোনো পার্ট ডিসকাশনে যদি কোনো কোয়েশ্চেন্স না বোঝেন তখন আপনি এই ফ্রেজগুলো ইউজ করবেন, সরি উইড ইউ বি এবল টু রিফ্রেস দ্য কোয়েশ্চেন্স, সরি উইড ইউ বি এবল টু রিফ্রেস দ্য কোয়েশ্চেন্স, আপনি তাকে এটা জিজ্ঞেস করতে পারেন, কিন্তু মুখস্থ রাখবেন, কোনো ভুল করবেন না, কেনও বলবেন না তুই করে বলা হবে, could you can you will you eglo bolben ki bolben would you be able to rephrase the questions other than sorry would you be able to say that questions again different way sorry would you be able to say that question in a different way apni ki amake poshto ekta different way te korben apni jodi poshto kore the question is the same question as time ago, do you think some songs has a white noise in your country, ekhon apni bussen discussion some song has influenced people othoba this song is a white noise in your country, ekhon apni bussen what white noise amar ki, so apni confused hoye achen shei khetre apni take bolben rephrase the question, could you be able to rephrase the question or would you like to rephrase the question, তখন সে আপনাকে হোয়াইট নয়েজের মিনিংটা চেঞ্জ করে বলবে, ডিফারেন্ট ওয়েতে বলবে, যে ডু ইউ থিঙ্ক সাম সংস আর ফেমাস ইন ইউর কান্ট্রি, ইট ক্যান বি বাংলা সং, হিন্দি সং, ইংলিশ সং, ও তখন আপনি কিন্তু বুঝতে পারবেন। এই জন্য আপনি যদি পার্ট থ্রিতে যদি কোনো কোয়েশ্চেন্স না বোঝেন তখন আপনি বলবেন সরি ডু ইউ বি এবল টু সে দ্যাট কোয়েশ্চেন ইন এ ডিফারেন্ট ওয়ে, অথবা রিফ্রেস বলতে পারেন, রিফ্রেস বললে আপনি স্ট্যান্ডার্ড অফ ওয়ার্ড সে বুঝতে পারবে, তখন সে কী করবে কোয়েশ্চেনেরটা আপনাকে চেঞ্জ করে ইজি করে বলবেন, তখন আপনি আনসারটা করবেন, আপনি কিন্তু আবার বসে থাকবেন না, ইজ দ্যাট ক্লিয়ার, বাট পার্ট ওয়ানে রিফ্রেস করতে মানা করব, রিকোয়েস্ট করবেন না, বাট পার্ট থ্রিতে আপনি করতে পারেন। আই হোপ দিস লেসন ইজ ভেরি হেল্পফুল ফর ইউ, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, অ্যান্ড ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইবার্স, ইফ ইউ রিয়েলি লাইক মাই লেসন আই হোপ ইট উইল রিয়েলি হেল্প ইউ, আপনার আইএলটিএস স্পিকিংয়ের জন্য গুড লাক সবাইকে, অ্যান্ড আর একটা কথা বলছি আমি, আপনারা হয়তো অনেক সেন্টারে গিয়ে আপনারা এত ডিটেলস হয়তো শিখতে পারছেন না, আই থিঙ্ক দিস চ্যানেল হেল্পস ইউ, আর আমাদের এখানে যারা আইএলটিএস করছে তাদেরকে আমরা অনেক স্পিকিংয়ের উপরে 10টা ক্লাস করাই, রাইটিংয়ের উপরে 10টা, রিডিংয়ের উপরে 10টা, অ্যান্ড লিসনিংয়ের উপরে 10টা আমরা ক্লাস করাই, ক্লাস করানোর পর তাদেরকে আমরা মক টেস্টগুলো নেই, অ্যাক্টিভিটিসগুলো করাই, কিন্তু এই ক্লাসগুলো করা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আপনি কোনো সেন্টারে গিয়ে উপকৃত না হন আপনি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন, আশা করি উপকৃত হবেন। আর আমাদের স্টুডেন্টদের আমরা এগুলো ধরে ধরে ফিজিক্যালি অনেকগুলো ক্লাস করাই, আসলে স্পিকিংয়ের 2-3টা ক্লাস করে আপনি যদি স্পিকিং মক দেওয়া শুরু করেন আই থিঙ্ক দ্যাটস নট এনাফ, আপনি যদি 3-4টা লিসেনিং ক্লাস করে আপনাকে ফর্মেট বুঝিয়ে দিয়ে যদি ছেড়ে দেওয়া হয় আই থিঙ্ক ইটস নট এনাফ, সেটা হয়তো আমার লিসেনিং স্পিকিং রিডিং রাইটিংয়ের ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে অনেক ডিটেলসে যেটা হবে স্টুডেন্টের সাথে। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরি সিঙ্গেল পারসন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লেসন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।